ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? মন খারাপ? মন খারাপ করে না, আমরা সবাই একটা সংকটময় কাল পার করছি। সবার এখন কি একটাই ভয়, আতঙ্ক যে একটা মহামারী আমাদের সামনে এসে হাজির হয়েছে। কিন্তু আমরা ভয় পাবো না, আতঙ্কিতও হব না, আমরা সচেতন থাকব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। তাহলেই আমরা কি করোনার মতো মহামারীকে আমরা কি করতে পারবো, জয় করতে পারবো। আমি জুলেখা ম্যাডাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি CPSCM অনলাইন ক্লাস। কিছু ছবি দেখো, এই ছবিগুলো আমাদেরকে কি মনে করিয়ে দিচ্ছে? বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের কথা, ঠিক না? বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য কেমন আমাদেরকে তো জানতে হবে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে, কারণ আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে, এজন্য আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা আমাদের পাঠ্য বই থেকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বর্ণিত আছে বা ইতিহাসের কথা বলা আছে এমন একটা বিষয় পড়ব, সেটা হলো একটা রচনা কতকাল ধরে। কতকাল ধরে রচনাটি লিখেছেন আনিসুজ্জামান। আনিসুজ্জামান তোমাদের জন্য অত্যন্ত সুন্দর করে, সুন্দর ভাষায় এই রচনাটা করেছেন, যাতে সহজভাবে তোমরা বুঝতে পারো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে। তার আগে আমরা জেনে নেই এই রচনাটা আমরা কেন পড়ব, কি শিখব, লেখকের পরিচয় সম্পর্কে জানব। এখানে নতুন নতুন অনেক শব্দ পাওয়া যাবে, অজানা শব্দ, এই শব্দগুলোর আমরা মানে বলতে পারবো এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানব। কিন্তু রচনাটা পড়ার আগে আমাদেরকে কি করতে হবে, লেখক সম্পর্কে জানতে হবে। এই লেখককে তোমরা চেনো, কয়েকদিন আগে, 3-4 দিন আগে এই লেখকের ছবি কিন্তু ফেসবুকে খবরের কাগজে ছাপা হয়েছে। কেন বলো তো? এই মননশীল প্রাবন্ধিক, গবেষক এবং শিক্ষাবিদ লেখক এই 3-4 দিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। জাতি একটা বিশাল সম্পদ হারিয়ে ফেলেছে। এ লেখকের জন্ম 1937 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তার অনেক গবেষণা গ্রন্থ রয়েছে। এগুলো হলো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র মুনির চৌধুরী, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য। এছাড়া তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস যে গ্রন্থ, সেই গ্রন্থের হলেন তিনি প্রধান সম্পাদক। সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি নানা রকম পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
এগুলো হচ্ছে দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, পদ্মভূষণ ভারত থেকে ইত্যাদি। তাহলে লেখক সম্পর্কে আমরা জানলাম। এখন চলো আমরা গদ্যে চলে যাই। গদ্যের নাম কি বলেছিলাম, মনে আছে? কতকাল ধরে। তার আগে আমরা কিছু শব্দের অর্থ জানি। ডুলি, ডুলি হচ্ছে পালকির মতো একটা ছোট বাহন। লোক লস্কর, সেনাবাহিনী ও তাদের সঙ্গের লোকজন। সুবর্ণ কুণ্ডল, সোনা দিয়ে তৈরি মোটা চুড়ির মতো গোলাকার অলংকার। এখন আমরা গল্প সম্পর্কে জানি। বাংলাদেশের ইতিহাস 2500 বছরের ইতিহাস, কিংবা হয়তো আরো বেশি সময়ের ইতিহাস। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আধারের খেলায় ঢাকা পড়েছে অনেক কিছু। ইতিহাস বলতে কিন্তু শুধু রাজা রাজরাদের ইতিহাসকেই বোঝায় না, বোঝায় সব শ্রেণীর মানুষের কথা। এদেশে কিন্তু আগে রাজা রাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল। লোকজন কি করত, নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাত। তারপরে 2300-2400 বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, এলেন সামন্ত মহাসামন্ত। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। এক কথায় তখন কারো গর্দান যেত, কেউ বড় লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে শুধু রাজাদের নামই লেখা হয়ে গেল, আর প্রজারা পড়ে রইল পেছনে। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, এদের পরিচয় জানা যায়, এদের জীবনযাত্রায়, এদের চালচলনে। হাজার বছর আগে পুরুষরা পরত ধুতি, আর যাদের অবস্থা সচ্ছল ছিল তাদের ছেলেরা ধুতির সাথে চাদর পরত, আর মেয়েরা শাড়ির সাথে পরত ওড়না। এখনকার মতো তখন মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালিরা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় শুধু পরত মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটের সুতোর কাপড়ের চল ছিল। জুতো কিন্তু কেউ পরতে পারতো না, শুধু যোদ্ধা আর পাহারাদাররা জুতো ব্যবহার করত। আর সাধারণ যে মানুষ, সাধারণ মানুষ ব্যবহার করত কাঠের খড়ম। তোমরা বুঝ ভাবতে পারো যে কাঠের খড়ম আবার কেমন হয়। এই হলো কাঠের খড়ম। ছাতা আর লাঠির ব্যবহার ছিল, সাজসজ্জার দিকে খুব ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো, বাবরি রাখত ছেলেরা, আর মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, শৌখিন পুরুষরা অনেকটা তেমনি কোঁকড়া চুল কপালের উপরে বেঁধে চুল বেঁধে রাখত। মেয়েরা খোপা বাঁধত নিচু করে, নয়তো উঁচু বাঁধত ঘোড়া চুল, কপালে টিপ দিত পায়ে আলতা, চোখে কাজল, আর খোপায় দিত ফুল। নানা রকম প্রসাধনীয় ব্যবহার করত। মেয়েরা তো বটে, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত। সোনার অলংকার পরতে পেত শুধু বড় লোকেরা, তাদের বাড়ির ছেলেরা পরত সুবর্ণ কুণ্ডল।
মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ, হাতে বাহুতে মাথায় সবখানেই মনে মুক্ত খচিত শোভা পেত। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পড়ত শাখা, কানে কচি কলা পাতার মাকড়ি, গলায় ফুলের মালা। ভাত ছিল বহুকালের বাঙালির প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেয়া হয়েছে তাই। গরম কলা পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরালা মাছ আর খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরিতরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু ডাল তখনও তারা বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগ মাংস সবাই খেত, হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবেই সাধারণত দেখা যেত, পাখির মাংস তাই। ক্ষীর দই পায়েস ছানা এসব বাঙালির নিত্য প্রিয়। আম কাঁঠাল তাল নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা মোয়া নাড়ু পিঠে পুলি বাতাসা এসবের। মশলা দেওয়া পান খেতেও কিন্তু সকলে ভালোবাসত। সাধারণত লোকে মাটির পাত্রেই রান্না বান্না করত। জ্বালা হাড়ি তেলানি সচরাচর এসব পাত্রে ব্যবহৃত হতো। সেকালে পুরুষরা ছিল কুস্তি প্রিয়। শিকারও করত, মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসত। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড় লোকেরা ঘোড়া আর হাতির খেলা খেলতো দেখত। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই বা মুরগির লড়াই বাঁধিয়ে দিত। নাচ গানের বেশ প্রসার ছিল, বীণা বাঁশি কাড়া ডমরু ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। আর যাতায়াত, যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চলত শুধু অবস্থাপন্ন লোকেরা, তবে সবসময় নয়, বিশেষ উপলক্ষে। মেয়েরা ডুলিতে চড়ত, পালকিরও ব্যবহার ছিল। বড় লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকি থাকত। বেশিরভাগ লোকই থাকত কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে। বড়লোকরাই শুধু ইটকাঠের বাড়ি ব্যবহার করত। ওপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না। সেই পুরনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু কেউ ভৃত্য, কেউ দাস কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়। সে দুটো ছবি এই যে একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পত্রবিন্তের বালা তাগা, কানে কচি রিটা ফুলের দুল, স্নান স্নিগ্ধ তিল পল্ল। আরেকজন এঁকেছেন নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় পেট আর চোখ বসে গেছে শিশুদের, যেন এক মন চালে 100 দিন চলে যায়। এই কথাটাই কি বোঝা যাচ্ছে, যে আগের দিন যেমন মানুষ সবাই সমান ছিল, সবাই একই রকম ছিল, সবাই দুঃখে দারিদ্র্যে
অভাব অনটনে আনন্দে সবাই কি করত, একে অন্যের পাশে দাঁড়াতো, একে অন্যের সাথে চলতো, কিন্তু এখন সেরকম নেই। এখন কি হয়েছে, দুটো শ্রেণী তৈরি হয়ে গেছে। রাজারা কিন্তু নেই, মৌর্যগুপ্ত, পাল সেন, পাঠান মুঘল, কোম্পানি রানী, এদের কাল চলে গেছে। এই যে দুই কবি দুই প্রান্তে বসে এমনি করে কবিতা লিখেছেন। একজন লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আর আরেকজন লিখেছেন নিদারুণ অভাবের কথা, জ্বালাময় দারিদ্র্যের কথা, অপরিসীম বেদনার কথা। সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। তার মানে মানুষ কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, মানুষের কিন্তু স্বপ্নের শেষ নেই। এই যে 2.5 বছরের ইতিহাস, কিংবা তারও সময়ের পুরনো ইতিহাস, এককালে রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। 2300-2400 বছর আগে যখন রাজা রাজারা এলেন, তখন কিন্তু শুরু হলো ইতিহাস লেখার। তখন তখন পোশাকে হোক, খাবারে হোক, বা যাতায়াত ব্যবস্থাই হোক, তখন শ্রেণী বৈষম্য শুরু হয়ে গেল। একদল থাকতো বিলাসে আনন্দে, আরেকদল কষ্ট করত, আরেকদল কষ্টের জীবনযাপন করত। বাংলাদেশের ইতিহাস কত বছরের ইতিহাস? 2000 বছরের, 2500 বছরের, 3000 বছরের, 4000 বছরের, 2500 বছরের ইতিহাস। তাহলে কতকাল ধরে রচনা পড়ে আমরা বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানলাম। এটা জেনে আমরা বুঝতে পারলাম যে মানুষের যে বর্তমান অবস্থাটা, সেই অবস্থাটা পরিবর্তন করার স্বপ্ন প্রত্যেকটা মানুষই দেখে। প্রত্যেকটা মানুষই কী করে, সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘিয়ের স্বপ্ন দেখে, কিন্তু সেটা জোগাড় করতে পারুক আর না পারুক, তারা তাদের অবস্থাটাকে পরিবর্তন করার চেষ্টা করে। আমরা কি দুটো শ্রেণী দেখলাম, এক শ্রেণী থাকে আনন্দে, এক শ্রেণী থাকে বিলাসে, এক শ্রেণী থাকে সমৃদ্ধিতে, আর অন্য শ্রেণী অভাবে, জ্বালাময় দারিদ্র্যে, অপরিসীম বেদনায় দিন কাটায়। কিন্তু তাদের স্বপ্ন কিন্তু একই, তারা স্বপ্ন দেখে নতুন করে বাঁচার, সুন্দর করে বাঁচার, জীবনযাত্রার মানকে বর্তমান অবস্থা থেকে আরেকটু উন্নত করতে চায়। এই ইতিহাস সম্পর্কে আমরা জানলাম, এই ইতিহাস সম্পর্কে আমরা পড়ব, অন্য কোনো বই পেলেও পড়ব, এই গল্পটাও ভালো করে পড়ব, ঠিক না? এখানে কিন্তু বিনোদনের কথাও বলা হয়েছে, শিকারপ্রিয় ছিল ছেলেরা, তারপরে হচ্ছে কুস্তি খেলা দেখত, তারপরে মোরগের লড়াই দেখত গরিবেরা, আর ধনীরা কি, ধনীরাও খেলাধুলা দেখত, ধনীদের খেলাধুলা ছিল আলাদা, ধনীদের খাবার দাবার ছিল একরকম, গরিবদের খাবার ছিল আরেক রকম। বৈষম্য থাকবে, যুগ যুগ ধরে বৈষম্য চলে এসেছে, বৈষম্য চলতেই থাকবে, কিন্তু এরই মাঝখানে আমাদেরকে কি করতে হবে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব, ঠিক তো? আমরা পড়াশোনাটা সুন্দর করে করব, পড়াশোনা ছাড়া কিন্তু জীবনকে কখনোই সুন্দর করা যায় না, জীবনের মানকে উন্নত করা যায় না।
আমরা পড়াশোনা করব। এই যে কতকাল ধরে গল্পটা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে পড়ালাম, এই গল্পটা তোমরা নিজেরা ভালো করে পড়বে, নিজেরা ভালো করে পড়ে তোমরা গল্পটা থেকে বহুনির্বাচনী প্রশ্নগুলো শিখবে, শব্দার্থগুলো শিখবে। এখানে অনেক কঠিন কঠিন শব্দ, অচেনা শব্দ তোমরা পাবে, এই শব্দগুলো তোমরা বের করবে, বের করে তোমরা পড়বে, খাতায় লিখবে। হ্যাঁ, খাতায় লিখবে, লিখলে কিন্তু পড়া বেশি মনে থাকে। তাহলে আমরা যে ইতিহাসটা জানলাম, এই ইতিহাসটা সম্পর্কে আমরা আরো জানবো, আরো আমরা পড়াশোনা করব, এবং এই এমনভাবে পড়ব যাতে পাঠ্য বই থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। আর পড়া থাকবে কি, ভাববে না যে ম্যাডাম খুললে পড়া ধরবে না, পড়া কিন্তু ধরবে ম্যাডাম। প্রাচীনকালে বাঙালিদের প্রিয় খাবারগুলো কী ছিল তার একটা তালিকা তৈরি করো। আমরা মজার মজার ইফতার করব, ইফতার করে আমরা এই খাবারগুলোর তালিকা তৈরি করব। এখনকার কিন্তু না, প্রাচীনকালের বাঙালির খাবার। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো তোমরা সবাই। CPSCM অনলাইন ক্লাস থেকে আমি আজকের মতো আবারও বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।